হ্যালো, নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি এখন অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ছি, বাজে 9টা। রিনি বেরোবে 9:30 সময়, ওর এখন রেডি হচ্ছে, ওর সাজগোজ চলছে, লাস্ট এন্ড টাচ। সো এনিওয়ে, আমি অফিসের জন্য বেরোই, আমার এর থেকে এখন দেরি করা যাবে না, আমার 9:30 থেকে অফিস শুরু হয়ে যাবে। যদিও খুব একটা দূর না, কিন্তু ওই ট্রান্সপোর্টেশন নিয়ে প্রবলেম এখন আপাতত, নতুন রুট, সো ওটা একটু বুঝে নিতে সময় লাগবে। রিনি তো এখান থেকে বেরিয়ে অটো, তারপরে বাস করেই যাবে। আই ডোন্ট থিংক উই গেট এনি। সো অবশ্য ব্যাঙ্গালোরের ওয়েদারটা এখন এরকম হয়ে গেছে, দিনের সকালবেলাটা খুব সুন্দর, খুবই সুন্দর রোদ উঠে, দেখাই তোমাদের, এই যে পেছনটা যদি দেখতেই পারো, ভীষণ সুন্দর রোদ উঠে, কিন্তু সেটা ইভিনিং, বাই ইভিনিং ঝুমিয়ে বৃষ্টি। রিনি আমাকে লাঞ্চ আর জলের বোতল প্যাক করে দিয়েছে, কিন্তু না নিয়ে অভ্যেস হয়ে গেছে, এই জন্য সবই ভুলে যাচ্ছি। তো আমি, আচ্ছা, আমি লাঞ্চটা এটা নিয়ে বের হই, তারপর তোমাদের সাথে অন দ্য ওয়ে দেখা হচ্ছে। সেই সকালে অফিসের জন্য বেরোনোর সময় তখন প্রথম দেখা, তারপরে এই এখন সেকেন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি এখন আপাতত রয়েছি অফিসেই, টেরেসের উপর, এখানে পিছন দিকে দেখতে পাচ্ছ এখানে একটা ক্যাফেটেরিয়া আছে ছাদে। ভিউটা খুব একটা যে বাজে তা নয়, এই পাশে একটা অফিস বিল্ডিং রয়েছে, পিছনে আমাদের ইলেকট্রনিক সিটি, শিলপুর ইলেকট্রনিক সিটি ফ্লাইওভারটা রয়েছে, মেট্রো কনস্ট্রাকশনও চলছে। তো ওভারঅল ইটস এ নাইস এরিয়া, ইটস আ, কিন্তু প্রচণ্ড ট্রাফিকের আওয়াজ, যেটা ওখানে ম্যাক্সে আমি, মানে ম্যাক্সে এই জিনিসটা খুব ভালো ছিল ওখানে। অবশ্য তখন ওখানে ফ্লাইটের আওয়াজগুলো খুব পাওয়া যেত, যখনই কোনো প্লেন, কোনো ফাইটার প্লেন বা প্রাইভেট জেট বা হেলিকপ্টার ল্যান্ড হতো, তখন ভীষণ জোরে আওয়াজ হতো এখানে, সেই আওয়াজটারই, কিন্তু এখানে অল টাইম ট্রাফিকের আওয়াজ। এই পুরো হাইওয়েটাই পিছনে যদি দেখতেই পাচ্ছ, পিছনে এই হাইওয়েটার জন্য এই যে এখানে পুরো এভরি টাইম কেন বলছি, অল দ্য টাইম এখানের মধ্যে ট্রাফিকের আওয়াজ লেগেই থাকছে। বাট ওভারঅল ইটস আ গুড প্লেস টু বি। এখন তো জাস্ট দুদিনই হয়েছে, টু আর্লি টু সে, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। এখন দেখি, রিনি জাস্ট ফোন করে বললো যে ও বেরিয়ে পড়ছে অফিস থেকে, ওর আজকে লাস্ট কল আছে 6:30 সময়, তো এখন মাঝখানে গ্যাপ রয়েছে, তো এখনও অফিসের থেকে বেরিয়ে পড়ছে। আমি অ্যানাদার হাফ অ্যান আওয়ারে বেরিয়ে পড়বো, এখন 5:30 বাজে। সো আমার অফিস টাইমিং, এখানে যা বুঝতে পারলাম, অফিস টাইমিং হচ্ছে 9:00 থেকে 6:00। আমি জেনারেলি, সবাই 6:30-9:30 মধ্যে আসে, তো আমিও চেষ্টা করবো 9:00 মধ্যে এসে পড়ো, তাহলে ঠিক সময় মতো বেরিয়ে পড়বো। এখানে ওই লগ ইন লগ আউটের টাইম এসব রয়েছে, লেটস সি। এখন আপাতত যাই নিচে, আবার নিচে গিয়ে সব গুজগাজ করি, সব জিনিসপত্র গোটাই, আজকে দিনটা মোটামুটি শেষ। আজকে একটা পুরো মজার কাণ্ড হয়ে গেছে, আমার 5টার সময় যে কলটা থাকে সেটা ক্যান্সেল হয়ে যাওয়াতে আমি এখন বাড়িতে চলে এসেছি রিমোর আগে, যেটা লাস্ট 2 সপ্তাহে হয়নি। সো আই এম হ্যাপি কি আমি আজকে ওর আগে বাড়িতে চলে এসেছি, বাট যদি আমার কাজ শেষ হয়নি, বাট আজকে একটু চান্স পেয়ে গেলাম দাদির আসার, তো আমি দাদি চলে এসেছি। রিমো এখন অন দ্য ওয়ে, মানে অ্যাকচুয়ালি 6:30 বেরোবে, তো বাড়িতে ঢুকতে হবে অলমোস্ট 7:45 তো বাজবে, ততক্ষণে আমি আমার অফিসের কাজও কমপ্লিট করে নেবো। বাট ওয়েদারটা সাপোর্ট করছে না, বাট আমার খুব বাইরে যেতে ইচ্ছা করছে, লাইক সন্ধ্যেবেলাটা আফটার অফিস বাড়িতে বসে থাকাটা ইটস ভেরি 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 ডিফিকাল্ট। স্টিল দেখা যাক কি হয়, ও আসুক, বাট আপাতত আমি বাড়িতে এসে কালকে প্রসাদে মিষ্টি খেয়ে নিয়েছি, আমার একটু খিদে পেয়ে গেছিলো, এখন কলটা কন্টিনিউ করবো, দেন তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি প্ল্যান হয় না হয় সেটা তোমরা দেখতেই পাবে, জাস্ট স্টে টিউনড। বাজে এখন 7:15, আমি এখন ঘরে ঢুকছি, এই সময় অফিস থেকে আসার মানে অনেক দিন হয়ে গেছে, আর রিনিউ আজকে আমার আগে চলে এসেছে। যাই হোক, হয়তো কালকের থেকে টাইমটাকে আর একটু অ্যাডজাস্ট করতে হবে, জেনারেলি 9:00 থেকে 6:00 করবো, তার 6:30 মধ্যে আমি বাড়ি এসে পড়তে পারবো। আমার অফিস থেকে বাড়ি ঢুকতে হার্ডলি 15-20 মিনিটের বেশি লাগে না। যাই হোক, তো এখন আপাতত আসার সময় সিঙ্গারা আর একটু জিলাপি নিয়ে আসলাম, যিনি যখন বাড়িতে সময় মতো পৌঁছে গেছি, বিকালে নাস্তাটা ভালোই করে করা যাক। আর তার সাথে এনেছি লোকাল ডিম, ওখানে আমি যে হোসা রোড থেকে আসি, হোসা রোডের ওখানে একটা মার্কেট বসে, মার্কেটে একদম সব আমাদের ওদিকটা ওই বস্তির বাজার বলা যায়, তো একদম সব লোকাল সবজি টবজি, মানে ওই গ্রামে গঞ্জের থেকে ইয়েগুলো নিয়ে বসে, তো একটা বয়স্ক মহিলা লোকাল ডিম বিক্রি করছিল, মুরগির ডিম, একদম নাটি চিক, নাটি মুরগির ডিম, নাটি মট্টে এখানে যেটা বলে, তো আমি 15 খানা নিয়ে আসলাম, খুবই রিজনেবল রেট, 7.5 টাকা করে পড়েছে একটা, লিফ্টটা আসছে না, আমি এমনি এমনি দাঁড়িয়ে আছি।
এখানে হচ্ছে আমাদের চা। আজকে এমনি অফিসে আমি দু কাপ চা খেয়েছি, আবার নিয়েও বললো চাই বানাবে, ঠিক আছে আই ডোন্ট মাইন্ড, আজকে ইচ্ছা করছে। এখানে রয়েছে আমাদের সমোসা, সিঙ্গারা, এটাই বলো, এটা এই বাড়ির দুয়ারের থেকেই নিয়েছি আমাদের বিহারী বাবু দোকানটার থেকে। আর জিলাপিটা কোথায়? দেখিয়ে দিচ্ছে হাওয়াটা জিলাপি হতে লাগে একদম ক্রিস্প, তোমার তো বাজে জিনিস। আর এখানে আমি চা বানিয়ে নিলাম ফট করে, যে আমাদের চা কাপ ভর্তি ভর্তি করে। আর এখানে চারটে আমি ওখান থেকে নিয়ে নিতে পারবো তো, আমি চাটনি নেবো না? আমি এখন ভাবছি যুগ যুগ জিওটা দেখবো, আমার দেখা হয়নি। ওকে, দিস ইজ মাই সামোসা, লাগিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটাতে অনেকটা ভালো একটা মানে সফট বেবি বেবি ফিল অলরেডি পাচ্ছি। ইটস এ ভিটামিন সি ফেস মাস্ক। এনিওয়েজ, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বাট আমি নিজে যেহেতু ইউজ করছি, নতুন ইউজ করা স্টার্ট করেছি, আমি তোমাদেরকে স্টেজ ওয়াইজ ফিডব্যাকগুলো দিতে থাকবো। আই থিঙ্ক ওটা তো তোমাদের অনেকেরই হেল্প হবে, কারণ সামনে পুজো আসছে, ডেফিনেটলি আমাদের স্কিন কেয়ার রুটিন স্টার্ট হয়ে গেছে সবারই। বাট আই ডোন্ট থিঙ্ক কি পুজো বলে ম্যাটার করে, আমাদের সারা বছরই স্কিনে একটু যত্ন নেওয়া উচিত। বাট আই রিয়েলি লাইক দ্য প্রোডাক্ট, বডি লোশনটাও ভীষণই ভালো, ফার্স্ট টাইম ইউজ করছি কিন্তু আমি ভীষণ ভালো মানে রেজাল্ট পাচ্ছি। লাইক আমার স্কিন একটু নর্মাল টু ড্রাই, অয়েলি নয়, আর ব্যাঙ্গালোরে ভীষণই হিউমিডিটি কম ছিল, সেক্ষেত্রে এই ধরনের পার্টিকুলার প্রোডাক্টসগুলো ভীষণভাবে হেল্পফুল। তো তোমরা যারা ব্যাঙ্গালোরের থেকে আমাদেরকে দেখছো, তোমরাও ট্রাই করতে পারো। আমি বলতে পারবো না যে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে কীরকম এটা মানে ইউজ করলে কতটা ঠিক বেনিফিট পাবে, বাট ডেফিনেটলি এই ওয়েদারের জন্য খুবই ভালো। ফেস মাস্কটা ইটস লাইক ভেরি হাইড্রেটিং, খুব ড্রাই হয়ে যায় না, যদিও সমস্ত ক্লে মাস্ক ইউজ করার সাথে সাথেই একটা হয় না ফ্রিকলস মতো হয়ে যায়, ওই জিনিসটা কিন্তু একদমই হয় না। দ্যাট মিন্স এটা স্কিনের থেকে অয়েল বা ময়েশ্চারকে টানে না, ইজ জাস্ট লাইক হাইড্রেট করে আর পোর্সগুলোকে একটু ওপেন করতে হেল্প করে। আই থিঙ্ক যাদের নর্মাল স্কিন আছে তারা তো ডেফিনেটলি ইউজ করতে পারে। আমি আরও দিনে দিনে ইউজ করে করে তোমাদেরকে ফিডব্যাক দিতে থাকবো, তোমরাও দেখতে পাবে আমার স্কিনে কোনোরকম চেঞ্জেস আসছে কিনা। আর এখন ডিনার টাইম হয়ে গেছে, ডিনারের জন্য আজকে হবে লোকাল ডিমের ঝোল। রিমো ফেরার সময় বেশ অনেক কটা লোকাল ডিম নিয়ে এসে, তো ডিমগুলো ছোট ছোট কিউট কিউট হয়, তো ওর আবদার হচ্ছে যে আজকে দুটো করে ডিমের ঝোল খাবে রাতেও, প্লাস টিফিনেও যেহেতু আমরা একই জিনিস নিয়ে যাব, তাই এখন আমি আটটা ডিমকে সেদ্ধ করতে বসেছি দুটো ভাগে, একটা সেট হয়ে গেছে, আরেকটা সেট হয়ে গেলে তখন আমি ডিমের ঝোলটা রান্না করে নেব। এখানে ডিমের ঝোলের আমি সব প্রিপারেশন করে নিয়েছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদা রসুন সব কুচানো হয়ে গেছে, একটু সেই কিউট কিউট ডিম বললো ছোট ছোট, তাই জন্য দুটো দুটো করে খাওয়া হবে বলে আটটা ডিম সেদ্ধ আর প্লাস আলু, এটা হবে কালকে দুপুরের লাঞ্চ প্লাস আজকে আমাদের ডিনার।
টেবিলটা দেখে মনে হচ্ছে একটা বিশাল এলাহি ব্যাপার, বাট এলাহি কিছুই হয়নি আজকে, অনেকটাই আগের বেলার রান্না বান্না ছিল। এই যে সেই ডিমের ঝোলটা যেটা এখন আমি বানিয়েছি, একটু মাখো মাখো করে বানিয়েছি, আমারও ভালো লাগে ডিমটা একটু মাখা মাখা করে করতে। আর এগুলো সব আগের ডাল, ঢেঁড়স, আর এখানে হচ্ছে সেই পাঁচ মিশের তরকারি যেটা এখনো চলছে। তো এটা দিয়ে আজকে কিচেন আর ফ্রিজটাকে মোটামুটি ফাঁকা করার প্ল্যান আছে আমার, বাকি ডিমটা তো কালকের লাঞ্চে হয়ে যাবে। চলো খেতে আসো জলদি, 10:30 বাজে। বেচারা টায়ার্ড হয়ে যাচ্ছে ব্লগ এডিট করতে করতে। গুড মর্নিং, কালকের ব্লগটাকে আজকে শেষ করছি, আজ সকালে শেষ করছি। এখন ঝটপট করে আমি স্নান করে আজকে অফিসের জন্য রেডি হয়ে যাই। রিনি অলরেডি বাথরুমে চলে গেছে আমাদের, আমি একটু আরও তাড়াতাড়ি করে বেরোবো। আমার যেরকম কালকে বললাম আমার অফিস টাইমিং 9টা থেকে 6টা, আমি এই টাইমটা মেনটেন করার চেষ্টা করবো। এর থেকে লেট হয়ে গেলে আমার একদম ভালো লাগে না। আমি সকালে তাড়াতাড়ি যেতে রাজি আছি, আমার বিকেলবেলা ওই 6টার পরে অফিসে বসে থাকার ব্যাপারটা আমার একদমই পছন্দ না। যাই হোক, তো আমাদের ভিডিওসগুলো যদি তোমাদের পছন্দ থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখে আমি নিজের ড্রয়। আমাদের ভিডিওসগুলো যদি তোমাদের পছন্দ থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দি ক্যাফিনেটেড ড্রয়। যা আবার চ্যানেলের নামটা বলে দিলাম, তবে চ্যানেলের নামটা আমরা মোটামুটি দুটো নামে ডিসাইড করেছি, কি সেটা দেখি আজকে কালকের মধ্যে তোমাদের জানিয়ে দেবো। ইট উইল বি অ্যানাউন্সড পাবলিকলি, বাট টিল দেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড উইল সি ইউ সুন অ্যাগেন।